দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা, ও আমার দেশের মাটি তোমার পদে ঠেকায় মাথা। এই দেশ, এই মাটি, এই বাংলাদেশ, এই দেশের শ্রেষ্ঠ সন্তান, সর্ববকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের স্বাধীনতার ইতিহাসে অবিস্মরণীয় এক নাম, কিংবদন্তির মহানায়ক হয়েও যিনি ছিলেন মাটি আর মানুষের বড় কাছের অতি আপন জন। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তাঁর বজ্রকণ্ঠ যেমন স্বৈর শাসনের ভিতকে কাঁপিয়ে তুলেছিল, তেমনি তাঁর মমতা মেশানো আহ্বানে জেগে উঠেছিল এদেশের সাধারণ মানুষ। তিনি বিশ্বাস করতেন, এ মাটির উদয় আস্ত পরিশ্রমী সাধারণ মানুষের অধিকার আদায়ের সংগ্রাম কখনো বৃথা যেতে পারে না। পিতা শেখ লুৎফর রহমান আর মাতা সাহেরা বেগম বঙ্গবন্ধুর গর্বিত জনক জননী। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন নেসা একাধারে সাহসিকা জীবন সঙ্গিনী এবং জননী। আমৃত্যু বঙ্গবন্ধুর অযুত প্রেরণার উৎস তার সংগ্রামী পরিবার, তার পুত্র কন্যা। স্কুল থেকে শুরু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের আনুষ্ঠানিক শিক্ষা জীবন। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক এবং মন্ত্রী হোসেন শহীদ সরওয়ারদির সাক্ষাৎ লাভের সুযোগ পেয়েছিলেন কিশোর মুজিব স্কুল জীবনে। 1942 সালে গোপালগঞ্জ মিশন স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কলকাতার ইসলামিয়া কলেজে ভর্তি হলেন। এর আগেই ছাত্র রাজনীতিতে সক্রিয় কর্মী হয়ে উঠেছিলেন তিনি। পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। পাকিস্তান সরকারের এই ষড়যন্ত্রমূলক ঘোষণার প্রতিবাদে বঙ্গবন্ধু বন্দি থাকা অবস্থায় বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে 1952 একুশে ফেব্রুয়ারিকে দাবি দিবস হিসেবে পালনের আহ্বান জানান। 14 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু এই দাবিতে জেলখানায় অনশন শুরু করেন। 21 ফেব্রুয়ারি পুলিশ মিছিলে গুলি চালিয়ে ছাত্রদের রক্ত ঝরালে বঙ্গবন্ধু জেলখানা থেকেই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। 60-এর দশকের শেষের দিকে গণতন্ত্রের মানস পুত্র হোসেন শহীদ সরওয়ারদির যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 6 দফা দাবি আদায়ের অন্যতম কৌশল হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা গ্রহণ করলেন। নিয়মতান্ত্রিক উপায়ে জনগণের মৌলিক অধিকার তথা স্বাধিকার অর্জনই ছিল এই কৌশলের প্রধান লক্ষ্য। ইতোমধ্যে পাকিস্তানের সামরিক শাসক গোষ্ঠী তাদের প্রাসাদ ষড়যন্ত্রের আরেকটি কৃষ্ণ অধ্যায়ের সূচনা করল, আগরতলা ষড়যন্ত্র মামলা। গগন বিদারী স্লোগান উঠল, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি লাভের পর 1969 সালের 23 ফেব্রুয়ারি ঢাকার রমনা রেসকোর্স ময়দানে এক স্বতঃস্ফূর্ত জনসমাবেশে ভাষণ দিলেন শেখ মুজিব। গোটা জাতি এই মহান নেতার কণ্ঠে সেদিন পরিয়ে দেয় বঙ্গবন্ধু উপাধির এক বিজয় মালা। নির্বাচনী প্রচারাভিযানে বঙ্গবন্ধু দেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠার কথা। 7ই ডিসেম্বর অনুষ্ঠিত হল নির্বাচন। সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করল আওয়ামী লীগ। এদিকে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উড়িয়ে দিল স্বাধীন বাংলার প্রথম পতাকা। ছাত্র সমাজ স্বাধীন বাংলার পতাকা তুলে দিল বঙ্গবন্ধুর হাতে। বঙ্গবন্ধু তার যোগ্য উত্তরসূরি হিসেবে ছাত্র সমাজকে অভিনন্দিত করলেন। জনগণের প্রতিবাদকে প্রতিহত করতে চলল গুলি আর পুলিশি নির্যাতন। ঢাকা, রাজশাহী, খুলনা, রংপুর সহ দেশের প্রায় সর্বত্র আগুন লাগা বারুদের স্তূপের মতো ফুঁসে উঠল জনগণ। বাঙালির রক্তে রঞ্জিত হল রাজপথ। এমনি এক উত্তাল সময়ে 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে বঙ্গবন্ধু দিলেন তার সেই ঐতিহাসিক ভাষণ। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আশা অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আত্মাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাষ্ট্রাঙ্কিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গলিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1977 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হল। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন আলাপ আলোচনা করেছি। আমি পাক শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। কি পেলাম আমরা? আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বৈশত্র আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য, আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দক্ষিণাস্ত মানুষের বিরুদ্ধে। তার বুকের উপরে হচ্ছে গুলি। তাকে আমি বলেছিলাম, জনাব ইয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের পরে, আমার বাংলার মানুষের অবুকের পরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম। ভাইরা আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল্লাহ উদ্ধ করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দেবার না পারি তোমরা বন্ধ করে দেবে। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দমাতে পারবে না। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি
রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এবার বঙ্গবন্ধু বাঙালি জাতিকে বৃহত্তর সংগ্রামের জন্য প্রস্তুত করার লক্ষ্যে সারা দেশব্যাপী অসহযোগ আন্দোলনের ডাক দিলেন। শুরু হল ঐতিহাসিক অসহযোগ। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন ষড়যন্ত্রের এক বিরাট জাল ছড়ানো হচ্ছে চারপাশে। জেনারেল ইয়াহিয়া গোল টেবিলে আলোচনার নামে কালক্ষেপণের পাশাপাশি পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য সমাবেশ ঘটাতে শুরু করেছিলেন পূর্ব পাকিস্তানে। বঙ্গবন্ধু জনগণকে সাথে নিয়ে মানুষের জীবন সংগ্রামের কৌশল নির্ধারণ করলেন। এদিকে আলোচনা অসমাপ্ত রেখে প্রেসিডেন্ট ইয়াহিয়া অপারেশন সার্চ লাইট নামে বাঙালি গণহত্যার এক দলিলে দস্তখত করে 25 মার্চ সন্ধ্যায় পাড়ি জমালেন করাচির পথে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ারলেসের মাধ্যমে 25 মার্চ রাত 12:01 বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতা ঘোষণা করে। প্রিয় দেশবাসী, পাকিস্তানি সেনাবাহিনী অতর্কিত পীরখানা ইপিআর ঘাটে রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে এবং শহরের লোকদের হত্যা করছে। ঢাকা চট্টগ্রামে রাস্তায় রাস্তায় যুদ্ধ চলছে। আমি বিশ্বের জাতিসমূহের কাছে সাহায্যের আবেদন করছি। আমাদের মুক্তিযোদ্ধারা বীরত্বের সঙ্গে মাতৃভূমি মুক্ত করার জন্য শত্রুদের সাথে যুদ্ধ করছেন। সর্বশক্তিমান আল্লাহর নামে আপনাদের কাছে আমার আবেদন ও আদেশ, দেশকে স্বাধীন করার জন্য শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যান। আপনাদের পাশে এসে যুদ্ধ করার জন্য পুলিশ, ইপিআর, বেঙ্গল রেজিমেন্ট, ওয়ানসাফদের সাহায্য চান। কোনো আপোষ নাই, জয় আমাদের হবেই। আমাদের পবিত্র মাতৃভূমি থেকে শেষ শত্রুকে বিতাড়িত করুন। জয় বাংলা। 25 মার্চের কালো রাতেই শুরু হলো নির্বিচারে গণহত্যা। ঘর বাড়ি ছেড়ে জীবনের নিরাপত্তা খুঁজতে বের হলো অসহায় মানুষ। এদিকে 25 মার্চ রাতেই ঢাকায় ধানমন্ডির 32 নম্বরে হামলা চালিয়ে গ্রেফতার করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর নির্দেশে নির্বাচিত জনপ্রতিনিধিরা 17 এপ্রিল মুজিবনগরে 4 সদস্য বিশিষ্ট প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেছিলেন। পাকিস্তানের কারাগারে অন্তরীণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। হানাদার পাকিস্তানি বাহিনীর বর্বরতম নৃশংস হত্যাকাণ্ডের এই নজির পৃথিবীর ইতিহাসে বিরল। বীর মুক্তিযোদ্ধারা তাদের অসীম সাহসিকতায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দিনের পর দিন। একের পর এক অঞ্চল তারা শত্রু মুক্ত করেছে, সেখানে উড়িয়েছে স্বাধীন বাংলার বিজয় পতাকা। 71-এ মুক্তিবাহিনীর সৈনিক ও মুক্তিযোদ্ধারা জয় বাংলা বলে শপথনামায় স্বাক্ষর করে দেশ মাতৃকার বুকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। দীর্ঘ 9 মাসের সংগ্রাম আর ত্যাগের বিনিময়ে অবশেষে এলো স্বাধীনতা। পরাজিত সৈন্যসহ পাকিস্তান হানাদার বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি রেসকোর্স ময়দানে আত্মসমর্পণের দলিলে দস্তখত করলেন। এল বিজয়, এল স্বাধীনতা। বিশ্বের মানচিত্র আর ইতিহাসে লেখা হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নাম। দেশ স্বাধীন, কিন্তু প্রিয় নেতা দেশে নেই। উদ্বেগে আকুল জনতা বাঁধ ভাঙা জোয়ারের মতো এসে ভিড় জমালো ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। পাকিস্তানের কারাগারে কেমন আছেন আমাদের নেতা? কবে আসছেন তিনি বাংলার মানুষের কাছে? উদ্বেগে আকুল জাতি পরম অপেক্ষায়, তখন প্রহর গুনছে তাদের নেতা কবে আসবেন। পাক হানাদার আর তাদের এদেশি দোসর রাজাকার আলবদর বাহিনী সোনার বাংলাকে ধ্বংসের স্তূপে এনে দাঁড় করিয়েছে এই 9 মাসে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর গ্রামটিও হয়েছে যুদ্ধে ক্ষত বিক্ষত বিধ্বস্ত। বেগম মুজিব সেই সংকটময় মুহূর্তে ছুটে গেছেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অসহায় গ্রামবাসীদের পাশে। সাধারণ মানুষ অধীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে ছুটে এসেছে তারই কাছে। 9 মাসের ধ্বংসযজ্ঞে দেশের যোগাযোগ ব্যবস্থা সহ প্রায় সকল ক্ষেত্রেই বিরাজ করছিল এক চরম অচলাবস্থা। হানাদার বাহিনী এদেশের সড়ক, জনপথ, সেতু, রেলওয়ে সংযোগ প্রায় সবই বিধ্বস্ত করে দিয়ে গিয়েছিল।
ব্যাংকের কোটি কোটি টাকার নোট বশীভূত করে হানাদার বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে ভেঙে দিতে চেয়েছিল। বিশ্ব বিবেকের চাপে পাকিস্তান সরকার বাঙালির মহান নেতাকে মুক্তি দিতে বাধ্য হলেন। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের একটি বিশেষ বিমানে পাকিস্তান থেকে স্বদেশের পথে রওনা হয়ে বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছলেন। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশ্ববাসীর অকুণ্ঠ সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। ভারতে যাত্রা বিরতি করলে সেখানে বিপুলভাবে তাকে সম্বর্ধনা জানানো হল। ভারতের রাষ্ট্রপতি ভিপি গিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই মহান নেতাকে আন্তরিক অভিনন্দন জানালেন। বাংলাদেশের চির অপ্রতিদ্বন্দ্বী নেতাকে তারা বিশ্ব নেতার মর্যাদায় অভিষিক্ত করলেন। उनका शरीर जेल में बंद था, लेकिन उनकी आत्मा को कोई बंद नहीं कर सका और उसने प्रेरणा दी बांग्लादेश के लोगों को। इस हिम्मत से उन्होंने लड़ा और आज वो स्वतंत्र हैं। 1972 सारा देश उद्वेग के अधीर हुए आछे, तादेर नेता फिरे आसछे। নেতা ফিরে আসছেন, এই খবর ছড়িয়ে পড়েছে শহরে বন্দরে গ্রামে গঞ্জে সবখানে। সবখানে তাই কেবল একই গুঞ্জন, নেতা আসছেন, নেতা আসছেন। স্বাধীন বাংলার নতুন সূর্যালোকে সূর্যের মতো চিরভাস্বর উজ্জ্বল মহান নেতা ফিরে আসছেন তার গ্রাম প্রিয় স্বদেশ ভূমিতে। তাকে বহনকারী বিমান বাংলাদেশের মাঠে স্পর্শ করে ঘোষণা করল সেই মহানায়কের আগমন বার্তা। লক্ষ কোটি জনতার কণ্ঠে ধ্বনিত জয় বাংলা আর জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত হল আকাশ বাতাস। সদ্য স্বাধীন স্বদেশের মাটিতে পা রেখে কিংবদন্তির এই মহানায়ক শিশুর মতো আবেগে আকুল হলেন। আনন্দ বেদনার অশ্রুধারা নামল তার দু চোখের কোলবে। প্রিয় নেতাকে ফিরে পেয়ে এদেশের মানুষও সেদিন উল্লসিত হয়েছিল, হয়েছিল আনন্দে অশ্রু সজল। মাটি তোমার পদে একাই মাথা, তোমাকে বিশ্বময়। লক্ষ জনতার বিশাল সমাবেশে ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু সেদিন বারে বারে হৃদয়ের রুদ্ধ আবেগে অধীর হয়ে পড়ছিলেন। এত লোক, এত সাধারণ নাগরিক
মৃত্যু বরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই সাতকুড়ি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের এক সাথে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাকে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, সাত কোটি বাঙালিরে বঙ্গ জননে রেখেছ বাঙালি করে মানুষ করনি, কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে, আমার বাঙালি আজ মানুষ। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁড়া হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে দুইবার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব, আমার বাঙালি জাতি অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্র বাংলাদেশ ত্যাগ করে। তীক্ষ্ণ কূটনৈতিক প্রজ্ঞার অধিকারী বঙ্গবন্ধুর পক্ষেই এই পদক্ষেপ গ্রহণ করা সম্ভবপর হয়েছিল। বাংলার দামাল ছেলেরা একদিন অস্ত্র তুলে নিয়েছিল দেশের স্বাধিকার আদায়ের জন্য। চাষি তার লাঙল ফেলে, জেলে তার জাল ফেলে, শ্রমিক তার যন্ত্র ফেলে অস্ত্র তুলে নিয়েছিল। দেশের স্বাধীনতার পর স্থিতিশীলতা এবং শান্তির লক্ষ্যে এই জনগণই মহান নেতার নির্দেশে অস্ত্র জমা দিয়ে আবার নিজ নিজ কর্মে ফিরে যাবার অঙ্গীকার ঘোষণা করল দৃঢ় প্রত্যয়ে। বেরিয়ে পড়লেন বঙ্গবন্ধু ব্যাপক জনসংযোগে। টাঙ্গাইলে অভূতপূর্ব এক জনসমাবেশে বঙ্গবন্ধুর সঙ্গে মিলিত হলেন বর্ষীয়ান জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সদ্য স্বাধীন বিধ্বস্ত দেশকে গড়ে তোলার অদম্য উৎসাহ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কাজ শুরু করেছিলেন। একটি শোষণ মুক্ত, সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল তার আজীবনের স্বপ্ন। দেশকে খাদ্যে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধুর সবুজ বিপ্লব ছিল সত্যিকার অর্থে দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার এক সার্থক পদক্ষেপ। বঙ্গবন্ধু এদেশের মানুষকে সত্যিকার মানুষের মর্যাদা দিতে চেয়েছিলেন। নিপীড়িত, নির্যাতিত, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধু ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছিলেন। কৃষকের মাঠ থেকে শুরু করে এই কর্মসূচি ছড়িয়ে পড়েছিল পল্লীর প্রত্যন্ত অঞ্চলে। মিলিটারি একাডেমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অফিসারদের প্রথম শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করলেন। তিনি উপলব্ধি করেছিলেন একটি স্বাধীন জাতির সার্বভৌমত্ব রক্ষায় সুপ্রশিক্ষিত সেনাবাহিনী অত্যাবশ্যক। নৌ, সেনা ও বিমান বাহিনীকে তাই সুশৃঙ্খল বাহিনী হিসেবে যুগের উপযোগী করে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে বঙ্গবন্ধু কাজ শুরু করেছিলেন। তিনি এই বাহিনীকে দক্ষ, সাহসী এবং বিশ্বের অন্যতম সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মৈত্রীর হাত বাড়িয়ে এগিয়ে এল বিশ্বের বহু দেশ। বিশ্ব নেতৃবৃন্দ ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অভিনন্দন জানাতে এগিয়ে এলেন স্বতঃস্ফূর্তভাবে।
স্বাক্ষরিত হল বিভিন্ন দেশের সঙ্গে স্বাধীন বাংলাদেশের মৈত্রী ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন চুক্তি। বঙ্গবন্ধু জাতিকে উপহার দিলেন অনন্য এক পবিত্র দলিল, বাংলাদেশের সংবিধান। বিপ্লবের পরে কেউ শাসনতন্ত্র 11 মাসে দিতে পারে নাই, এই বাংলার মাটিতে আওয়ামী লীগ আমরা দিয়েছি। আপনাদের দলিল, আপনাদের দলিল, জনগণের অধিকারের দলিল, 25 বছর কত সংগ্রাম করছে দলিলের জন্য, সেই দলিল বাংলার মানুষ দিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম মুখপাত্র হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতি আজও আমাদের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। এই সর্বোচ্চ বিশ্ব ফোরামে তিনিই প্রথম উচ্চারণ করলেন বাংলাদেশের নাম। বাংলাদেশ তার সকল প্রতিবেশী দেশের সঙ্গে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাবে। যে সম্পর্কের ভিত্তি হবে শান্তিপূর্ণ সহ অবস্থান, পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিশ্বের এই এলাকায় এবং সর্বত্র শান্তি প্রতিষ্ঠা ও অক্ষুণ্ণ রাখার প্রতি প্রচেষ্টায় আমাদের সমর্থন অব্যাহত থাকবে। এই দুঃখ দুর্দশা সংঘাতপূর্ণ বিশ্বে জাতিসংঘ মানবের ভবিষ্যৎ আশাকাঙ্ক্ষার কেন্দ্রস্থল। জাতিসংঘের সদস্য দেশগুলোর এই ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। প্রিয় প্রেসিডেন্ট, সর্বশেষে আমি মানবের অসাধ্য সাধন ও দৃঢ় বাধা অতিক্রমের অদম্য শক্তির প্রতি আমাদের পূর্ণ আস্থার কথা আবারও ঘোষণা করতে চাই। আমাদের মতো জাতিসমূহ যাদের অভ্যুদয় সংগ্রাম ও ত্যাগের মধ্যে দিয়ে এই আদর্শ বিশ্বাসী তাদের বাঁচিয়ে রাখবে। আমাদের কষ্ট স্বীকার করতে হতে পারে, কিন্তু আমাদের ধ্বংস নেই। মনে রাখতে হবে, জনগণ ঐক্যবদ্ধ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শুধু আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, গড়ে তুলতে পারি উন্নততর ভবিষ্যৎ। বিশ্বের বিভিন্ন দেশ থেকে এলো অভিনন্দন আর আমন্ত্রণ। প্রাচ্য, মধ্যপ্রাচ্য, পাশ্চাত্য সহ গোটা বিশ্বে বঙ্গবন্ধু অর্জন করলেন বিশ্ব নেতার সম্মান। সোভিয়েত ইউনিয়ন আমাদের স্বাধীনতা সংগ্রামে জুগিয়েছে অকুণ্ঠ সমর্থন। বঙ্গবন্ধু সোভিয়েত নেতা ব্রেজনেভের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে স্বাধীনতা সংগ্রামে সোভিয়েত জনতার সাহায্য সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানালেন। বঙ্গবন্ধু যোগ দিলেন কমনওয়েলথ সম্মেলনে, সেখানে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার দেখা হল। তাদের সঙ্গে শান্তি ও সৌহার্দ্যের বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। সৌদি বাদশাহ ফয়সাল বঙ্গবন্ধুকে তার দেশের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিলে বঙ্গবন্ধু ঘোষণা দেন, আরবরা আমাদের ভাই, আমরা তাদের পাশে আছি। বঙ্গবন্ধু কুয়েতের আমিরের সঙ্গে সাক্ষাৎকালেও আরব জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভ্রাতৃত্ব সুলভ মনোভাবের কথা জানিয়ে দিলেন আরেকবার। আলজেরিয়ায় জোট নিরপেক্ষ সম্মেলনে বঙ্গবন্ধু ব্যর্থ কণ্ঠে ঘোষণা করলেন, মানবতার বিরুদ্ধে নির্যাতন ও নিপীড়নের অবসানে বাংলাদেশের কণ্ঠ সব সময় সোচ্চার থাকবে। তিনি তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোর আত্মনির্ভরতা এবং অধিকার আদায়ের সংগ্রামে জোটকে একটি কার্যকর ফোরাম হিসেবে দাঁড় করাতে সকলকে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসার আহ্বান জানালেন। জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম নেতা যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, বঙ্গবন্ধুর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি মত বিনিময় করলেন। মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বঙ্গবন্ধুকে মানবতার অন্যতম পথিকৃৎ হিসেবে অভিনন্দিত করলেন। বাংলাদেশের জনগণের সহায়তায় ঘোষণা করলেন তার সরকার ও জনগণের আন্তরিক মনোভাবের কথা। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে
এই অঞ্চলের অন্যতম প্রধান নেতা হিসেবে আখ্যায়িত করলে বঙ্গবন্ধু ভারতকে তার সহযোগিতার হাত সম্প্রসারণের আহ্বান জানালেন। কিউবার প্রেসিডেন্ট ফিদেল ক্যাস্ট্রো বাংলাদেশের নেতা বঙ্গবন্ধুর কাছে উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানালে বঙ্গবন্ধু দৃঢ়তার সঙ্গে তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফিও তার দেশ ও জনগণের স্বার্থে বঙ্গবন্ধুর মতো বিশ্বনেতার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলে বঙ্গবন্ধু তাকেও সহযোগিতার আশ্বাস দেন। সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধু মত বিনিময় করেন। কম্বোডিয়ার প্রিন্স নরোদম সিহানুক বঙ্গবন্ধুর সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে এলেন। ইন্দোনেশিয়ার নেতা আদম মালিকের সঙ্গেও বঙ্গবন্ধু বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক আলোচনা করেন। 1973 সালের 17 অক্টোবর এক সপ্তাহের জন্য এক রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধু জাপান গমন করেন। এখানে প্রসঙ্গক্রমে বিশেষভাবে উল্লেখযোগ্য যে বাংলাদেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধু প্রথম সুযোগেই যমুনা নদীর ওপর একটি সেতু নির্মাণে সাহায্য করার জন্য জাপান সরকারকে অনুরোধ জানান। বঙ্গবন্ধুর সরকারের অনুরোধে জাপান সরকারের একটি বিশেষজ্ঞ দল 1973 সনের অগস্ট থেকে 1975 সনের অগস্ট পর্যন্ত বাংলাদেশে জরিপ চালায়। সেই জরিপের উপর ভিত্তি করে 1976 অগস্ট মাসে একটি রিপোর্ট জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে প্রদান করা হয়। আজীবন তিনি বঞ্চিত আর শোষিত মানুষের পক্ষে লড়াই করেছেন। বিশ্ব মানবতা শৃঙ্খলা মুক্তির সংগ্রামে বিশ্বজুড়ে উচ্চারিত হয়েছে তার নাম। জোট নিরপেক্ষ সম্মেলন, ইসলামী সংস্থা, জাতিসংঘ ফোরাম সহ যে কোনো আন্তর্জাতিক শীর্ষ বৈঠক অথবা সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের মানুষেরই প্রতিনিধিত্ব করেননি, প্রতিনিধিত্ব করেছেন শান্তি ও সৌহার্দ্যের পক্ষে বিশ্ব মানবতার। শান্তির এই অগ্রদূতকে সম্মান জানাতে 1973 সালে বঙ্গবন্ধুকে দেয়া হল জুলিও কুরি শান্তি পদক। আগস্ট 1975 পায়ে পায়ে এগিয়ে এলো ইতিহাসের আর এক কালো রাত। শান্তির অগ্রদূত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্র কণ্ঠকে স্তব্ধ করতে স্বাধীনতা বিরোধী একটি চক্র সেদিন মরিয়া হয়ে উঠেছিল। তাদেরই চক্রান্তের অংশ হিসেবে 1975-এর 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে গর্জে উঠল ঘাতকের নির্মম বুলেট। বাঙালি জাতির ললাটে কলঙ্কের কালিমা লেপন করা হল অতি সুকৌশলে। একদিন যার বজ্রকণ্ঠ হাঁকে একসঙ্গে ফুঁসে উঠেছিল গোটা দেশ, একদিন যার একটিমাত্র অঙ্গুলি হেলনে গর্জে উঠেছিল আসমুদ্র হিমাচল, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন গাঙ্গেয় বদ্বীপ এই ভূমিতে তার মৃত্যু নেই, তিনি অবিনশ্বর, তিনি চিরঞ্জীবী। আমার দেশের মাটি তোমার।